ইউটি নাইফ সেটআপের দেখুন আমি ইউটি নাইফ সম্পূর্ণ পার্ট বাই পার্ট আলাদা আলাদা করে রেখেছি এখন আমি এই নাইফটা সেটআপ করব তো আমরা অনেকেই আছি যারা নাইফটা সম্পূর্ণ আলাদা করার পরে সেটআপ করাটা ভুলে যায় বা অনেক সময় না লাগে কোনটা কোনটা আগে কোনটা পরে লাগাবো বুঝতে পারি না এলোমেলো হয়ে যায় তো আমি আপনাদের সুবিধার্থে আপনাদেরকে বোঝানোর জন্য আমি নাইফটা সেট আপ করে দেখাচ্ছি তো দেখুন আমি সম্পূর্ণ নাইফটা পার্ট বাই পার্ট আলাদা করে রেখেছি তো এখন আমি এক এক করে সম্পূর্ণ সেট আপ করব তো আমি যেটা সর্বপ্রথমে সেট আপ লাগাতে হয় সেটা হচ্ছে যদি আর দেখুন এই দুটো এইটা এবং এইটা দুটো একসাথে করে দুটো এটা এবং এটার নিচে এটার নিচে এটা দিবেন এই এভাবে দেওয়ার পরে এটা নিচে এই যে এই 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 দুটা হলে থাকবে এটা এবং এইটা এই স্ক্রু দুটো এই গার্ডে থাকবে তারপরে এইটা এই অংশটা এখানে ধরে তারপরে এই যে এলেঙ্কি স্ক্রু সরি এলেঙ্কি স্ক্রু এখানে দিয়ে এলেঙ্কি এটা দুইটা স্ক্রু আমি পরত লাগিয়ে দিলাম পরে আমি এটা সেট আপ করবো তারপরে আমি এই এটা এটা হচ্ছে এই পাখিটাকে এই যে এই পাখিটাকে প্রেশার প্রেশার দিয়ে রাখবো এই যে এই পাখিটাকে এখানে এইভাবে প্রেশার দিয়ে রাখবো ধরে অনেকেই এই ইউটি নাইফটা খোলার পরে লাগাইতে সমস্যা হওয়ার কারণে এটা একসাথে প্রেশার দিয়ে রাখে তো দেওয়ার পরে এই যে মিডলে না ছেড়ে দিকে তারপরে এটা এটা বসাতে হবে তারপরে এটা বসাতে হবে না ভাই হেমের মোবাইলে থাকবে কাটবে কেন তুমি হাফ বেলা ঢাকতে ঢুকাও
I'm going to go to the hospital.